কিশোরগঞ্জের 17 বছর বয়সের আরিফ হোসেন বাবা মায়ের অভাবের সংসারে কিছুটা স্বস্তি দিতে কয়েক মাস আগে এসেছেন ঢাকায়। রাজধানীর নাবিসকো থেকে ফার্মগেট রুটে রিকশা চালিয়ে প্রতিদিন তার আয় হচ্ছে 500 থেকে 800 টাকা। স্কুল বন্ধ থেকে আইসি ঢাকায়, আবার স্কুল খুললে দাম বাড়িতে যাই লাগাবাড়া করি, ক্লাস 8 পড়তেছি। হ্যাঁ, আবার ছুটি দিলে আবার বন্ধ দিলে। আরিফের মতো এই রুটে অটোরিকশা চালাচ্ছে অন্তত 100 শিশু কিশোর, যাদের প্রত্যেকের বয়স 10 থেকে 17-র কোঠায়। এই শিশু কিশোরদের দাবি, পারিবারিক অসচ্ছলতার কারণে ঝুঁকির এই পেশায় তারা। ঝুঁকি মিয়া কি পেট চলে দিব না, পেট শান্তি তো দুনিয়া শান্তি মিয়া। ফ্যামিলিতে বাপ মনে করেন মুরব্বী টাইপের হয়ে গেছে, সে কাম করতে পারে না, ঘরের ভিতরে আমরাই আছি, এই কারণে আমরা কাম করতেছি। ফ্যামিলি তো গরিব না, লেগে ঢাকায় এসে কাজ করে অনেক বাড়িতে টাকা বাড়াই, লেখাপড়া করিলেই ছেড়ে দিছি, লেখাপড়া চালাইতে পারব না, বাড়ির সমস্যা, বাড়িতে অনেক সমস্যা, এই জন্য আমি ঢাকায় এসে গাড়ি চালাই, 200-400 টাকা আয় ব্যয় হয়, এগুলো বাড়িতে বাড়াই। রাজধানীর অটোরিকশা আধিপত্য ভুক্তগুলোতে দিন দিন বাড়ছে শিশু অটো চালক সংখ্যা, ফলে এই শিশুরা যেমন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনই কিন্তু বাড়ছে শিশু শ্রমের পরিধি, পাশাপাশি সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। সরজমিন রাজধানী কাউরান বাজার ফার্মগেট ও এয়ারপোর্ট এলাকা ঘুরে দেখা গেছে চালকের আসনে শিশু কিশোরদের মাঝে নেই আইনের বালাই, ইচ্ছেমতো বেপরোয়া গতিতে ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছে তারা, এতে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীরা। অতিরিক্ত লোভ থেকেই শিশু কিশোরদের হাতে অটোরিকশার চাবি তুলে দিচ্ছে মহাজনরা। এটা মাহাজনের দোষ, মাহাজনের মতো সময় মাহাজনের কথা হইলো, একটা ড্রাইভার গাড়ি ধরাই দিতে পারলে এই তো জমাটা খারাপ, চাই চালাইতে পারুক চাই না পারুক এটা দেখে না, এই এই দোষগুলো হইলো মাহাজনের। শুধু দূরে বাচ্চারা গাড়ি চালায়, এরা তো মনে করুন অনেক রিক্স উঠে চালা গাড়ি, বুঝছেন, আমরা তো মনে করি অনেক দূরে বছর ধরে গাড়ি চালাই, খুব সামাজিক চালাই গাড়ি, বুঝছেন, ছোটো বাচ্চা করে গাড়ি চালান ঠিক নেই, এরা মনে করুন কোনো মরিপুটি কিছু মানে না, মনে যেমনি পারে এমনি চালাই। দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হলো, মহাজনেরও ক্ষতি আরও ক্ষতি, জনগণেরও ক্ষতি, ছোটো মানুষ আর বড় মানুষ আজ আজ আর দিন পার্থক্য আছে, কথাটা বোধ নাই। মহাজনেরা যদি ছোটো বলা মানুষ যদি গাড়ি না দেয় তাহলে ওর ঘাটের জন্য অনেক সুখ দেয়, মানুষের জন্য অনেক বালা। বিশ্লেষকরা বলছেন অসাধু মহাজনদের দায়িত্বহীনতা ও শক্ত নীতিমালার অভাব এবং আইনের প্রয়োগ না থাকায় শিশুরা নামছে সড়কে। নিরাপদ সড়কের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি অভাব আছে তদারকির। শিক্ষাটা যদি না নিয়ে তারা যদি একেবারে এই ধরনের ইনফর্মাল ট্রান্সপোর্টের সাথে জড়িয়ে পড়ে, এখান থেকে কিন্তু তাদের পরবর্তী যে আসলে গন্তব্য সেটা কিন্তু একেবারে অনিশ্চিত, তারা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে কিন্তু আগাচ্ছে। তো এইভাবে শিশুশ্রম যদি বাড়তে থাকে, বিশেষ করে এই যে আমাদের অবৈধ যানবাহনের স্ট্যান্ডিংয়ে তারা বসে পড়ছে, এটা কিন্তু কোনো ভালো দৃষ্টান্ত তৈরি করছে না, এবং সেক্ষেত্রে আসলে প্রতিনিয়ত আমি মনে করি আইনের যে ব্যত্যয় হওয়ার বিষয় সেটা কিন্তু ঘটছে। সে কারণে আমি বলছি আসলে এটা তো দিনের আলোতে আমার সড়কে চলছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে, ট্রাফিক পুলিশ আছে, তাদের তদারকি মনিটরিং যদি পরিপক্ক না করা যায়, একটা কিন্তু অসাধু ব্যবসায়ী আছে যারা এই শিশুশ্রম ব্যবহার করে, তারা কিন্তু ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে, তাদের পকেটে কিন্তু টাকা ঢুকছে, কিন্তু আমার সামাজিক যে একটা সুরক্ষার বিষয় সেটা কিন্তু ঝুঁকিতে পড়ছে। তো সেই জায়গায় আসলে তদারকি এবং মনিটরিং এবং আইনের সুশাসন, যে গুড গভর্নেন্সের কথা বলে, শুধু শ্রম আইন তো থাকলে হবে না, এই আইনের তো প্রয়োগ করতে হবে, সেই প্রয়োগটা আসলে যথাযথভাবে হচ্ছে না বলেই আমি মনে করি। এদিকে সড়কে শিশু কিশোর চালকের সংখ্যা বাড়লেও নজর নেই প্রশাসনের, সড়কের ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের চোখের সামনে শিশুরা বসছে চালকের আসনে, যদি ট্রাফিক পুলিশের দাবি করা নজরদারি আছে তাদের। অবশ্যই আমরা তো কাজ করছি, যেখানেই পাই আমরা ব্যবস্থা, তাৎক্ষণিক ব্যবস্থা নেই, এরপরে বিচ্ছিন্ন হতে পারে তো একটা, বাট সেটা আমাদের নজরে আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নেই, তারপর আমি দেখবো, আপনি বলছেন অবশ্যই আমি দেখবো বিষয়গুলো। শিশু আইনের বাস্তবায়নের মাধ্যমে শিশুশ্রম মুক্ত হোক বাংলাদেশ, এমন প্রত্যয় সকলের। রাজু আহমেদ, বার্তা 24।